তোমার বাচ্চার মা হতে পেরেছে কি পারেনি সেটা ওই ভালো করে বলতে পারবে। দুদিনের আলাপে যদি আমি ওর মা হয়ে উঠতে পারি তাহলে ওকে জন্ম দেওয়ার পরেও তুমি যে কেন ওর মা হয়ে উঠতে পারলে না সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। অনেক কথা হচ্ছে, আমরা তো এসে গেছি, এখন তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, চলে যাও। আমি জানি, তাছাড়া আমার অনেক কাজ আছে, এখানে পড়ে থাকলে আমার চলবে না। প্রবলেম আসছে, আমি আসছি মিঠেটি। আচ্ছা গুড্ডি, তোমার কোয়ার্টার কি কাছে? হ্যাঁ কাছে। সেই জন্যই তো খুব সুবিধে না ওর? হ্যাঁ সুবিধে তো বটেই, কিন্তু সুবিধাটা যাতায়াত করার। তোমার কোয়ার্টারে যাবো আমরা, আমার কোয়ার্টারে আবার নতুন করে গিয়ে কি হবে, সারাদিন আমি কাজের মধ্যেই থাকি। এই তো এখানে তোমরা এলে আমার সঙ্গে দেখা হয়ে গেল। আসলে তুমি আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাও না, তাই না? একেবারে ভুলে গেলে গুড্ডি? দাদা ভাই, যে আমার জীবনের এত বড় সর্বনাশ করেছে তাকে আবার যোগাযোগ করার মন্ত্র দিচ্ছ তোমরা? দেখতেই তো পাচ্ছ তোমরা, যোগাযোগ না রেখেই এতগুলো কথা শুনতে হচ্ছে, এত অপবাদ। যোগাযোগ রাখলে যে আরো কি কি শুনতে হতো কে জানে। দরকার কি মিঠেদি নতুন করে, যার যার জীবন তার তার তালেই চলুক না। পুগলু, তুমি ভালো হয়ে যাবে দেখবে, আর সাবধানে থাকবে, সবাই তো আছে। আমি ওকে ডক্টর দেখিয়েছি, ওষুধপত্র সবকিছুই আছে, টেস্টও করিয়ে নিয়ে এসেছি, কাল রিপোর্টগুলো দেবে। তোমরা কেউ গিয়ে রিপোর্টগুলো কালেক্ট করে নিও, আর যদি কোনো রকম কোনো দরকার হয় আমার লোক আছে, বলে দিলে তারা নিয়ে আসবে রিপোর্টগুলো। আমি আসছি। তুমি চলে যাচ্ছ? ঠিক চলে যাচ্ছ তুমি? তুমি তাহলে আমাকে ভালোই বাসো না? তুমি আমাকে এই মেয়েটার কাছে রেখে চলে যাচ্ছ? ও আমার মা না, ও আমাকে একটুও ভালোবাসে না। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার মা। বুবলো বুবলো, একদম চুপ করে থাকবে বুবলো। বুবলো, যে তোমাকে জন্ম দিয়েছে সেই তোমার মা, অন্য কেউ তোমার মা হতে পারে না। আমি তোমার আন্টি। আর তোমাকে আগের দিন কি বলেছিলাম, এই মামুনি ডাকটা শুধু আমাদের মধ্যেই থাকবে, তুমি কিন্তু প্রমিসটা রাখলে না। যেও না আন্টি, যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আন্টি তুমি যেও না, মামুনি তুমি যেও না। খুব পারবে, মা এসেছে, বাড়ির সবাই এসেছে, তুমি খুব ভালো থাকবে। দেখো আমি আসছি পুবলো, আসছি। হচ্ছেটা কি পুবলু? তুমি তো নড়াচড়া করছো, ঘুমোচ্ছ না কেন? ঘুমাও তো, ঘুম পাচ্ছে না তো কি করবো? এই ঘুম পাচ্ছে না, একটা কথা হলো, কত রাত হয়েছে জানো, চেষ্টা করো ঠিক ঘুম চলে আসবে। ঘুম পাচ্ছে না তো কি করবো, তুমি তো গল্পও বলতে পারো না। পুবলু, আমার এত কথা বলতে ভালো লাগে না, বিরক্ত করো না তুমি আমাকে। তার আগে যেটা জিজ্ঞেস করছো সেটা ঠিক করে উত্তর দাও তো। কি জিজ্ঞেস করছো? তখন থেকে আন্টি রোজ আসে কিনা ওটাই তো জিজ্ঞেস করছো। তো কি করবো, তুমি তো ঠিক করে আমাকে উত্তরটা দিচ্ছ না। বললাম তো আন্টি রোজ আসে না। মিথ্যে কথা বলছো তুমি, তোমাকে ওই তোমার আন্টি শিখিয়ে রেখেছে না এইসব? আমি মিথ্যে কথা বলি না, ড্যাডি বলেছে মিথ্যে কথা বলা পাপ। তোমার ড্যাডি তোমাকে শিখিয়েছে? তোমার ড্যাডি তো সব থেকে বেশি মিথ্যে কথা বলে। তুমি ড্যাডির কাছে থেকে থেকে এরকম তৈরি হচ্ছে, আমার কাছে থাকলে এরকম তুমি তৈরি হতে না। তুমি থাকো না কেন আমাদের বাড়ি? তোমার কাছে না আমি থাকতাম না। বুবলো, আমার জ্বর আছে আর তুমি আমাকে মারছো? আমি তোমাকে মারছি কোথায় বলো তো? তবে তোমার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে মারতাম, নিজের মার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা পর্যন্ত জানো না। তুমি মা,
মা তো সব সময় কাছে থাকে, তুমি কি কাছে থাকো? সব সময় আমার খোঁজ করো। তো কে খোঁজ করে তোমার সব সময়? পবলু, ওই মেয়েটা, ওই গুড্ডি। বলছি না, এই পবলু, ওই গুড্ডি তোমাকে রান্না করে খাইয়েছে, খাওয়াইনি? হ্যাঁ খাইয়েছে তো, কালকেও খাইয়েছে, আজকেও খাইয়েছে। কি ভালো রান্না করে মামুনি। তোমাকে পবলু বারবার বলছি না, ওকে মামুনি বলে ডাকবে না, ওকে আন্টি বলে ডাকবে। আমি তো ওকে মামুনি বলেই ডাকি। মামুনি বলেছে আমার আর মামুনির মধ্যে এই ডাকটা থাকবে, আর কেউ জানবে না। তা তো বলবেই, শয়তান মেয়ে একটা। তুমি শয়তান বলছো মামুনিকে? এইসব খারাপ কথা বাচ্চাদের সামনে কেউ বলে? এত পাকা পাকা কথা কে শিখিয়েছে তোমাকে পবলু? অবশ্য আমি খুব ভালো করে জানি তোমাকে এইসব পাকা পাকা কথা কে শেখাচ্ছে। কে শিখিয়েছে বলো তো? এত কথা আমি এখন তোমার সঙ্গে বলতে পারবো না, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তুমি তো জানো বুবলু আমার সকালবেলায় ওঠা অভ্যেস, সকালবেলা উঠে আমি এক্সারসাইজ করি, আমি জগিং এ যাই। তুমি জানো না আমি এত রাত করে ঘুমোলে পারবো সেগুলো? তাড়াতাড়ি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। লাগবে না। কেন? আমি মাথায় হাত বুলিয়ে দিলে তোমার ভালো লাগবে না? আর ওই গুড্ডি বলে মেয়েটা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল তখন, তাই না? লাগছিলই তো, ও আমাকে খুব ভালোবাসে। তুমি তো আমাকে ভালোই বাসো না। মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে। আচ্ছা পবলু, মার থেকে কেউ কখনো কাউকে বেশি ভালোবাসে? তাহলে তুমি থাকো না কেন? সত্যি কি তুমি আমায় ভালোবাসো? তুমি আগে ভালো ছেলে হও, তারপর আমি তোমাকে ঠিক ভালোবাসবো। এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, এসো এদিকে এসো। হ্যাঁ তুমি বলেছিলে আজকে তুমি আমার কাছে থাকবে মামনি, তুমি আমার কাছে নেই, কিন্তু আমি তোমার কাছে যাব। রাত্রিবেলা হলেও আমি ঠিক চিনতে পারবো তোমার বাড়িটা। আমি তোমার বাড়িতে গিয়ে তোমার কাছে ঘুমোবো, আর তুমি কি অবাক হয়ে যাবে, তুমি বলবে পুবলু সোনা এসেছে। ও বাবা, আমি তো ভাবতেই পারিনি। আমি বলবো আমি একটা বীর পুরুষ, আমি ঠিক চলে এসেছি। বাবা, এখন আমি কি করব? ছিটকিনিটা খুলবো কি করে? অত দূরে তো আমার হাত যাবে না। হে ঠাকুর, উপায় বলে দাও ঠাকুর, আমি যে মামুনির কাছে যাব। ইয়ে, পেয়ে গেছি বুদ্ধি। ওই চেয়ারটা নিয়ে এসে তার উপর দাঁড়িয়ে ছিটকিনি খুলবো, দাঁড়াও। ঘুমালে এক ঘুমে রাত কাবার করে দাও, যদি জেগে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে পবলু সোনা আসলে কোনো অন্যায় করেনি। ও আসলে ওর মামুনির কাছে থাকবে বলে একটু মামুনির কাছে গেছে। রাত হয়ে গেছে কিন্তু আমি ঠিক চিনতে পারবো। এত রাত্রিবেলা কেউ একা একা যায়? চলো আমরা তোমাকে পৌঁছে দিচ্ছি। সত্যি ঠিক বলছো? তুমি বাড়িতে বলে এসেছো? না না না, প্লিজ তোমরাও বলো না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। গুড্ডি শো থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।